আসসালামু আলাইকুম, ইকাসফটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আমরা একটা সার্ভিস ক্যান্সেল করব। তো আমাদের সবারই একটা কমন প্রশ্ন থাকে যে আমরা কোনো সার্ভিস পারচেস করার পর যদি কোনো কারণে সেটা আমরা ক্যান্সেল করতে চাই, সেটা কিভাবে ক্যান্সেল করব। তো আমরা আজকে দেখব হোস্টিং সার্ভিসটা কিভাবে আমরা ক্যান্সেল করতে পারি। এটার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটা আমাদের ইক্রাসফটের সাথে আপনার যে বিলিং অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আপনি ইক্রাসফটের ইক্রা.কম যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটাতে আপনি এরকম একটা ভিউ পাবেন। ওপরের দিকে বাম পাশে আপনি দেখতে পাবেন লগ ইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাকে লগ ইন পেজ আসবে। আমি অলরেডি লগ ইন অবস্থাতে আছি, যে কারণে আমি যদি এখানে লগ ইনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি লগ ইন হয়ে গিয়েছে, কারণ আমি এখানে অলরেডি লগ ইন অবস্থাতে আছি। তো এরপর যেটা করতে হবে, সার্ভিস এখান থেকে মাই সার্ভিস এই অপশনটাতে ক্লিক করলে আপনার যতগুলো সার্ভিস আছে সবগুলো সার্ভিস এখানে সিরিয়াল ওয়াইজ চলে আসবে। এরপর আপনি এখানে সার্চ অপশনে গিয়ে আপনার প্রিফারড ডোমেন নেমটা আপনি এখানে লিখবেন, যে ডোমেনটা আপনি হচ্ছে ক্যান্সেল করতে চাচ্ছেন। আমি এখান থেকে ক্যান্সেল করব হ্যালো ইকরা.কম নামে একটা সার্ভিস অ্যাকাউন্ট, টেস্ট অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছি, যেটা আমরা ক্যান্সেল করব। পাশে দেখতে পাবেন অ্যাক্টিভ নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আপনি একটা অপশন পাবেন, এখান থেকে আপনি রিকোয়েস্ট ক্যান্সেলেশন যে অপশনটা আছে এখান থেকে আপনি চাইলে ক্যান্সেল করতে পারেন, অথবা আপনি দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ক্যান্সেলেশন নামে এখানে আরেকটা বাটন আছে, এখানে আপনি ক্লিক করলে এখান থেকে আপনি ক্যান্সেল করতে পারবেন। ক্লিক করলে এরকম একটা ভিউ আসবে, এখানে আসলে আপনাকে রিজনটা লিখতে হবে যে কোন রিজনে আপনি আসলে এটা ক্যান্সেল করতে চাচ্ছেন। এখানে হতে পারে যে আপনি সার্ভিসটা আপনার যে কারণে আপনি নিয়েছিলেন হয়তোবা আপনি আর ইউজ করছেন না, হয়তোবা আপনি যে প্রয়োজনে নিয়েছিলেন আপনার রিকোয়ারমেন্টসটা আসলে ফুলফিল হচ্ছে না। তো যেটাই হোক না কেন, আপনি জাস্ট এখানে শর্ট একটা রিজন আপনি লিখে দিলেই হবে। আপনি এখানে টেস্ট লিখেছি, এখানে আপনি ক্যান্সেলেশন টাইপ দিতে পারেন, যে আপনি যদি ইমিডিয়েট অর্থাৎ আপনি যদি এখন ক্যান্সেল করেন তাহলে এটা ইমিডিয়েটলি ক্যান্সেল হয়ে যাবে, অথবা এন্ড অফ দ্য বিলিং পিরিয়ড। এন্ড অফ দ্য বিলিং পিরিয়ডে ক্লিক করলে যেটা হবে, যে আপনি যেদিন থেকে সার্ভিসটা নিয়েছেন অর্থাৎ আপনার ডিউ ডেট যে পর্যন্ত আছে, অর্থাৎ আপনি যদি এক বছরের জন্য সার্ভিসটা নিয়ে থাকেন আজকে থেকে, তাহলে আপনার ডিউ ডেটটা হবে 10/11/2020। অর্থাৎ আজকে যদি আপনি সার্ভিসটা নেন, আজকে হচ্ছে 10/11/20, আপনার ডিউ ডেটটা হবে হচ্ছে 9/11/2021। অর্থাৎ আপনি যদি এন্ড অফ দ্য বিলিং পিরিয়ডে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার যে বিলিং যে ডিউ ডেটটা আছে, বিলিং পিরিয়ডটা আছে, ওই পিরিয়ডে গিয়ে ক্যান্সেল হবে, অর্থাৎ 9/11/21 গিয়ে আপনার সার্ভিসটা ক্যান্সেল হবে। এটা আপনি আপনার পছন্দ মতো যে আপনি যেটা চান সেটা আপনি চুজ করে এখানে জাস্ট রিকোয়েস্ট ক্যান্সেলেশন, আমি ইমিডিয়েট দিয়ে রিকোয়েস্ট ক্যান্সেলেশনে যদি আমি ক্লিক করি তাহলে এই অ্যাকাউন্টটা আছে দেখতে পাচ্ছেন, এটা অলরেডি রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেছে, দ্যাট মিনস আপনার অ্যাকাউন্টটা অলরেডি ক্যান্সেল হয়ে গিয়েছে। এবং আরেকটা বিষয়, যদি আপনি রিকোয়েস্টটা ক্যান্সেল করেন, এই সার্ভিসের যদি কোনো ইনভয়েস থেকে থাকে সেটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।